নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি বিপত্তারিণীর ব্রতকথা আর কিছু আচার নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সঙ্গে আমি জানিয়ে দেব এবছর কবে কবে বিপত্তারিণী ব্রত করা যাবে। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। ব্রতের আগের দিন ব্রতীকে নিরামিষ আহার করতে হয় আর ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শুনে ফল মূল মিষ্টি লুচি ইত্যাদি খেতে হয়। অনেকে ১৩টি লুচি তৈরি করে খান। পূজোর সময় মা বিপত্তারিণীকে ১৩ রকম ফল ১৩ রকম ফুল দিয়ে পুজো দেওয়া হয় আর লাল সুতোয় ১৩ পাক দিয়ে ১৩টি গিট সহ ১৩টি দূর্বা বেঁধে পুজো করিয়ে নিতে হয়। আর এই লাল ধাগা ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে পরিধান করেন। ব্রতীদের মনের বিশ্বাস, মা মঙ্গলচণ্ডীর এই লাল ধাগা সঙ্গে থাকলে কোনো প্রকার বিপদ তাদের স্পর্শ করতে পারবে না, মায়ের আশীর্বাদে সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন। এবছর বিপত্তারিণীর দিনগুলি হল ২০২৪ সালের ৯ই জুলাই, বাংলার ২৪শে আষাঢ়, একটা মঙ্গলবারে এই ব্রত করা যাবে। দ্বিতীয় মঙ্গলচণ্ডী ব্রতটি করা যাবে শনিবার ১৩ই জুলাই, ২৮শে আষাঢ়, বাংলার ১৪৩১ বঙ্গাব্দ। যিনি বিপদ থেকে রক্ষা করেন তিনিই মা বিপত্তারিণী। মা দুর্গারই আরেক রূপ হল মা বিপত্তারিণী। একদিন মহামুনি নারদ পৃথিবী ঘুরতে ঘুরতে করতোয়া নদীর উপকূলে এসে দেখলেন কিছু মহিলা মিলে মা দুর্গার পূজা অর্চনা করছেন। তারা নারদকে দেখে জিজ্ঞেস করলেন, মা দুর্গার নাম মা বিপত্তারিণী কেন হলো তা আমাদের কাছে প্রকাশ করুন। তখন নারদ বললেন, আচ্ছা, দুর্গা মায়ের নাম কেন বিপত্তারিণী হলো তার কথা তোমরা শ্রবণ করো। সৃষ্টির প্রাককালে দেবতাগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করছিলেন। সেই সময় কালকূট বিষ নির্গত হয়েছিল। সেই সময় সমস্ত জগৎকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। তখন মা দুর্গা মহাদেবকে সেই মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন। তখন মায়ের আরেক নাম হয় মা বিপত্তারিণী। বিপত্তারিণী ব্রতকথা। বৈদর্ভের রাজা ধর্মশীল, তিনি দান ধ্যান যাগ যজ্ঞ নিয়ে থাকতেন এবং প্রজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী সুরপাও ছিলেন ধর্মপরায়ণা। তিনি ১২ মাস ১২ ব্রত নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। এই মেলামেশার ফলে এক চামার বউয়ের সঙ্গে রানীর খুব ভাব ও ভালোবাসা হয়েছিল। একদিন রানী সুরপার স্বাদ হলো গো মাংস কেমন তা দেখতে। চামার বউকে তিনি সে কথা বললেন। চামার বউ একটা থালায় চাপা দিয়ে খানিকটা গো মাংস নিয়ে মহলে ঢুকতে যাবে, অমনি তা প্রহরীর নজরে পড়ল। প্রহরী রাজাকে সে কথা বললে। রাজা ধর্মশীল সে কথা শুনে রানীর মহলে গিয়ে জিজ্ঞেস করলেন, সাধ্বী, তোমার সই কি দিয়ে গেছে আমায় দেখাও। রানী সুরপা হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিকে অন্ধকার দেখলেন। কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা দুর্গার আসন টলে উঠল, তিনি সব জানতে পারলেন। অমনি মাছির রূপ ধরে রানীর কাতনির কাছে এসে বললেন, মা, তুমি রাজাকে বলো ওতে ১৪ ফল আছে, আপনি স্নান করে ব্রাহ্মণ সেবায় উৎসর্গ করুন। আমি বিপত্তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে গো মাংস ১৪ ফলে রূপান্তরিত হয়ে গেছে আর তুমি আমার এ ব্রত যাবজ্জীবন পালন করবে, কোনো কালে তোমার আর কোনো বিপদ হবে না। আমার এই ব্রত তুমি পৃথিবীতে প্রচার করবে।
রানী তখন রাজাকে বললেন, স্বামী, এতে 14 ফল আছে, আপনি স্নান করে ব্রাহ্মণ সেবায় দিন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। আর রানী সেই থেকে প্রতি বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করতে লাগলেন। রানীর দেখাদেখি এই ব্রত পৃথিবীতে সকল রমণীগণ পালন করতে লাগল। ব্রতের আচার। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া হতে নবমী তিথির যে কোনো দিন শনি কিংবা মঙ্গলবারে, অর্থাৎ রথযাত্রার দিন হইতে উল্টো রথের মধ্যে শনি কিংবা মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। ব্রত ফল। রমণীরা যাহা কামনা করিয়া এই ব্রত গ্রহণ করেন তাহাদিগের সেই সকল বিপদ হতে মা বিপত্তারিণী উদ্ধার করিয়া থাকেন। মা বিপত্তারিণী মা দুর্গার 108 অবতারের অন্যতম একটি অবতার। হিন্দুরা সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পেতে মা দুর্গার অর্থাৎ মা বিপত্তারিণীর পূজা করে থাকেন। মা বিপত্তারিণী পুরাণে মা কৌশিকী নামে খ্যাত। আবার তিনি মা জয় দুর্গা। তার উৎপত্তি হয়েছিল শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে, তাই তার নাম হয়েছে কৌশিকী। পুরাণে বলা হয়েছে শুম্ভ নিশুম্ভ নামক অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে যোগ মায়ার স্তুতি করছিলেন। সেই সময় পার্বতী সেই পথ দিয়ে যেতে যেতে এত সকল দেবতাদের দেখে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কার স্তব করছেন? সেই সময় পার্বতীর শরীর থেকে তার মতো দেখতে আর এক দেবী মূর্তি বেরিয়ে বললেন, এরা আমারই পূজা করছেন। এই দেবী দেবতাদের স্তুতিতে তুষ্ট হয়ে শুম্ভ নিশুম্ভ অসুরদের বধ করেছিলেন। এই দেবী শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করেছিলেন, বলেছিলেন, এই জগতে একমাত্র আমিই আছি, আমি ছাড়া আমাকে আর কে সাহায্য করবে? ওরে দুষ্ট, ভালো করে দেখ, সকল মাতৃশক্তি আমাতেই সমাহিত। আরেকটি পৌরাণিক গল্প আছে, সেটি অনুযায়ী দেবাদিদেব ভগবান মহাদেব পার্বতীকে কালী বলে উপহাস করেছিলেন। এতে দেবী পার্বতী খুবই ক্রুদ্ধ হয়েছিলেন, তপস্যা করে তার এই কৃষ্ণবর্ণ স্বরূপ ত্যাগ করেছিলেন। এই কৃষ্ণবর্ণ স্বরূপই দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্ট কৌশিকী দেবী বা মা বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীকে বিভিন্ন রূপে পূজা করা হয়। কোথাও তাকে অষ্টাদশী রূপে পূজো করা হয়, কোথাও আবার দশভুজা রূপে পূজো করা হয়, আবার কোথাও চতুর্ভুজার স্বর্ণবর্ণা, আবার কোথাও তিনি কৃষ্ণবর্ণারূপেই পূজিত হন। বাঙালিদের অনেকেরই বাড়িতে এই মায়ের পূজা হয়, কিন্তু এক একজনের বাড়ির ভিন্ন নিয়ম আছে। তারা সেভাবেই মায়ের আরাধনা করেন। দেবী চণ্ডী বা মা দুর্গার অপর রূপই হলেন মা বিপত্তারিণী। মা বিপত্তারিণীর ব্রত শুরু করলে 3 বছর, 5 বছর অথবা 9 বছর করা উচিত, তবে কেউ চাইলে সারা জীবন এই ব্রত পালন করতে পারেন। ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয় আর ব্রতের দিন উপোস করে পূজা করতে হয়। পূজা শেষে মায়ের ব্রত কথা শুনে তবেই উপোস ভঙ্গ করতে হয়। মায়ের প্রসাদ গ্রহণের পর ব্রতী এই দিন ফলমূল, দুধ, লুচি, তরকারি, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। এই দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। আর নুন ব্যবহার করলে কেবলমাত্র সৈন্ধব লবণ দিয়েই তরকারি ইত্যাদি করা যেতে পারে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা মা বিপত্তারিণীর ব্রত করেন, মায়ের নামে একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর সকলে মায়ের দয়ায় খুব খুব ভালো থাকবেন। সমস্ত বিপদ থেকে মা বিপত্তারিণী আমাদের রক্ষা করুন, এই আশায় আজকে এখানেই শেষ করলাম। জয় মা বিপত্তারিণীর জয়।